ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোট গণনা শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরে কুমার দিশানায়েক। রোববার রাত 8টার দিকে দেশটির নির্বাচন কমিশন এই তথ্য জানায়। তাকে ভারত বিরোধী মনে করা হচ্ছে। ভারত থেকে আসা তামিল বংশোদ্ভূত এস্টেট শ্রমিকদের ভারতীয় সম্প্রসারণবাদের হাতিয়ার বলে নিন্দা করেছিল দিশানায়েকের দল। এদিকে কাঁচা চিফু দ্বীপকে ভারতকে ফিরিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টারও বিরোধিতা করেছে নিচে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের পর প্রথম নির্বাচনের পর দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনতা বিমুক্তি পেরামোনার জেভিপি বৃহত্তর জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের এনপিপি নেতা অনুরে কুমার দিশানায়েক। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের প্রাককালে এক বিবৃতিতে আকেডি নামে পরিচিত 55 বছর বয়সী এই নেতা বলেন, এই জয় আমাদের সকলের এবং শ্রীলঙ্কার নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি বলেন, আশা এবং প্রত্যাশায় লাখ লাখ মানুষের স্বপ্ন আমাদের এগিয়ে নিয়েছে এবং আমরা একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লেখার জন্য প্রস্তুত। নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের সুশাসন এবং দুর্নীতি বিরোধী কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন দিশানায়েক। শ্রীলঙ্কার উৎপাদন, কৃষি ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ সঙ্গে সম্পাদিত চুক্তিটি চালিয়ে যাওয়ার আশ্বাসও দিয়েছেন। দিশানায়েক শপথ নেওয়ার আগেই পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুণাবর্জেনা। দিশানায়েক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিত প্রেমাদাসের বিরুদ্ধে প্রায় 42% ভোট পেয়েছিলেন, যিনি প্রদত্ত ভোটের মাত্র 23% ভোট পেয়েছিলেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে মাত্র 16% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। উল্লেখ্য, বছর দুয়েক আগে বিশ্বের কাছে উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল শ্রীলঙ্কা। চরমে ওঠে আর্থিক সংকট, তার উপর বিপুল অঙ্কের ঋণের বোঝা, সব কিছু সামলাতে হিমশিম খায় সরকার। এই পরিস্থিতিতে এবার যিনি প্রেসিডেন্ট হবেন তার উপরে যে গুরুদায়িত্ব থাকবে তা বলাই বাহুল্য।